এখন লাইটার দিয়ে জ্বালিয়ে আর কি দেখিয়ে দিচ্ছি যে লেদার কিনা তোমরা কীভাবে বুঝবে। বেল পাউচ লেদার পিওর and show that for leather kuch nahi hua kyunki ye leather hai। amar kache ekta running shoe ache thik ache ei je shoe ta tumra ekbar dekho thik ache duto wallet ajkal 2022 er market e 500 e ar ki buy kora holo 500 just 500 kane use collection tumra peye jabe unique collection peye jabe ei je shoes guno ache to ajker video te erokomi ekta gabba bhoskabo। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, প্ল্যাটফর্মে দু তিনটে শট নেওয়ার ছিল বাট এত লেট করে ফেলেছি তাতার আমার পড়ে গেছে মুখটা দেখছি, 2 ঘন্টা ধরে ওয়েট করিয়েছি ঠিক আছে, তারপর আমি এসেছি। সো আজকে আমি যাচ্ছি পার্ক সার্কাস। অনেকদিন পর এরকম আর কি চলন্ত ট্রেনের রাইড নিচ্ছি বাট তোমরা কিন্তু এরকম গেটের সামনে দাঁড়িয়ে কেউ রিস্ক নিও না। হ্যালো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। ট্রেনের মজা নিতে নিতে ফাইনালি পৌঁছে গেছি পার্ক সার্কাস। তো ব্রাদার, শীতকালে টুপি, জ্যাকেট অ্যান্ড প্যান্ট এবং তার সাথে যদি একটা মানে হ্যাম্পা যদি একটা শু না হয় তাহলে শীতকালের কিন্তু স্টাইলটা মানে ওভারঅল স্টাইলটা কিন্তু জমে না। তো নাইকি, অ্যাডিডাস, পুমা এই ধরনের ব্র্যান্ডেড শুয়ের কালেকশান তাও যদি আবার রিজনেবল প্রাইসে হয় তাহলে কেমন হয় বলো। তো আজকের ভিডিওতে এরকমই একটা গাব্বা ফসকাবো যেখানে নাইকি, অ্যাডিডাস, পুমার মতন ব্র্যান্ডেড শুয়ের কালেকশান একদম চিপেস্ট রেটে পাওয়া যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দাঁড়াও, ভিডিওটা স্টার্ট করার আগে তোমার সাথে একটা কথা বলে নিই। তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, যাও কি সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে আমার এই ভলিউমটা কী করে বাড়বে। তো সেই ব্র্যান্ডেড শুয়ের কালেকশান এক্সপ্লোর করতে আজকে আমি পৌঁছে গেছি সেই মার্কেটে, চলে যাওয়া যাবে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too, sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first time. So finally আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি তোমাদের জন্য ব্র্যান্ডেড শুয়ের কালেকশন এক্সপ্লোর করার জন্য, সেটা হচ্ছে পার্ক সার্কাস পদ্ধতিতে। জাস্ট দেখো মার্কেটটা, এত বড় মার্কেট। তো যেটা তোমাদেরকে বলছিলাম নাইকি, পুমা, অ্যাডিডাস এই ধরনের ব্র্যান্ডেড শুয়ের কালেকশান তোমরা এই মার্কেটে পেয়ে যাবে এবং চিপেস্ট রেটে। শুধু তাই নয়, যত রকম অল টাইম আর কি ইউনিক ফেন্সি ক্যানভাস তোমরা এই মার্কেটটা পেয়ে যাবে। তো আজকে এই মার্কেটে তোমাদেরকে শুয়ের কালেকশান দেখাবো, ব্র্যান্ডেড শুয়ের কালেকশান, এবং প্রাইস তোমাদেরকে বলবো। Got it all on tap, I'm loving your vibe, always have your back, we like all the same tracks. আজকে যে কালেকশনটা থেকে তোমাদের সাথে স্টার্ট করব সেটা হচ্ছে ফ্লিপ পপ, ঠিক আছে? ফ্লিপ পপ শুয়ের কালেকশন থেকে স্টার্ট করব। অলরেডি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এবং এই যে জুতোর কালেকশনগুলো আছে এগুলো প্রাইস তোমাদেরকে। সো এই যে কালেকশানগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভিডিওতে, তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে নিউ আর কি এক্সক্লুসিভ কালেকশান, এবং এই কালেকশানগুলো তোমরা কিন্তু অনলাইনে সার্চ করলে আমি তোমাদের এইটুকুনি বলতে পারি যে এরকম এক্সাইটিং কালেকশান তোমরা পাবে না, ঠিক আছে? এখানে ইউজ কালেকশান তোমরা পেয়ে যাবে, ইউনিক কালেকশান পেয়ে যাবে। এই যে শুজগুলো আছে এখানে 200 থেকে অ্যারাউন্ড 350 পর্যন্ত এখানে কালেকশান আছে। তোমরা এই প্রাইসের মধ্যে হেসে খেলে এক্সাইটিং কালেকশান পেয়ে যাবে। সো এই যে দোকানটা আছে এই দোকানের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আমার মাথার উপরে, দোকানের নামটা আমি আমার ভিডিও স্ক্রিনে এখানকার নাম এবং ফোন নাম্বার অ্যাটাচ করে দেবো। তোমরা যদি কেউ চাও তাহলে ফোন করে এখানে এসে জুতোর কালেকশান দেখে এখান থেকে বাই করতে পারো। শুজ নয়, এখান থেকে তোমরা বিভিন্ন আর কি মানে বিভিন্ন ডিজাইনের লেডিস অ্যান্ড জেন্টস তোমরা ব্যাগও পেয়ে যাবে। তো আমি একটা ব্যাগ দেখছি অলরেডি, দেখা যায় আপনার বাই কিনে এখান থেকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, দেখান দেখো লাইটার দিয়ে জ্বালিয়ে আর কি দেখিয়ে দিচ্ছি যে লেদার কিনা তোমরা কীভাবে বুঝবে। দেখছো, দেখো এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে রীতিমতো আমাদেরকে স্পট দেখিয়ে দিচ্ছে। দেখো কীভাবে তোমরা বুঝবে আর কি যে এটা লেদারে। উনি অলরেডি আর কি লাইটার মারছে, ঠিক আছে, লাইটার মেরে নিজের প্রোডাক্টের উপরে দেখাচ্ছে, তার মানে কতটা রিস্ক নিচ্ছে। দেখো যে প্রোডাক্টের উপরে দেখাচ্ছে, যদি এটা অরিজিনাল না হতো তাহলে কিন্তু উনি এই রিস্কটা নিত না। দেখো রীতিমতো আর কি আগুন জ্বালিয়ে দেখাচ্ছে যে প্রোডাক্টের কিছু হচ্ছে না, তার মানে তোমরা এটা বুঝতে পারছো যে প্রোডাক্টের কোয়ালিটি কী আছে। একটা কথা কিন্তু সত্যি আছে, যারা আর কি ছাপ্পা রেখে মানে লাইসেন্স রেখে বিক্রি করে তাদের কাছে কিন্তু মানে ওই লাইসেন্সটাই আর কি সবথেকে বড়ো, বাকি ভেতরের প্রোডাক্ট কিন্তু ঠিক থাকে না। বাট যাদের কাছে লাইসেন্স থাকে না তারা কিন্তু অনেস্টলি জোরবেলায় আর কি ভালো প্রোডাক্ট বিক্রি করে। তার প্রুফ হচ্ছে এটা যে উনি আর কি আমাদেরকে বলে দিচ্ছে যে বড় বড় দোকানে কিন্তু এরকম জ্বালিয়ে টেস্ট করে আর কি মাল দেখাবে না। তোমরা দেখতে পাচ্ছ জেন্টস পার্টস, তো আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা এখনও পর্যন্ত দেখিনি যে বড় বড় শোরুমে এরকম লাইটার দিয়ে জ্বালিয়ে আর কি দেখিয়ে দিচ্ছে। And wallet and show that for leather कुछ नहीं होएगा क्योंकि ये लेदर है, रिक्सिन रहता बहुत कुछ हो जाता है, ओनली लेदर। बेल पाउच लेदर प्योर and show that for leather कुछ नहीं होगा क्योंकि ये लेदर है। যে স্টোরটা আছে, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি এখানে আর কি লেদারের কালেকশান, মানে জোর গলায় বলছে যদি ফর্ম হতো তাহলে আগুন মারলে আর কি এটা বার্ন হয়ে যেত, মানে পুড়ে যেত। এখানে এক্সাইটিং ব্যাগের কালেকশান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমরা যদি কেউ চাও এখান থেকে বাই করতে, এখানে এসে ভিজিট করতে, আমি আমার ভিডিও স্ক্রিনে এখানকার নাম্বার দিয়ে দেবো, সো তোমরা এখানে এসে বাই করতে পারো, ভিজিট। Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey। তো এবার তোমাদেরকে চলো আর কি কিছু লেডিস শুয়ের কালেকশান দেখাই, লেডিস ফেন্সি শু এবং ইউনিক শু, এবং প্রাইস তোমাদের সাথে শেয়ার করবো। চলো কালেকশানগুলো একবার দেখে নেওয়া। আমার এই পেছনে যে শুজগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম আর কি সিনেমাটিক শট নিয়ে। তো এইগুলো হচ্ছে স্টার্টিং হচ্ছে 75 থেকে 149 ম্যাক্সিমাম প্রাইস আর কি 149, এবং স্টার্টিং প্রাইস হচ্ছে 75। জাস্ট শুগুলো তোমরা দেখো। তো আমাকে আর কি এই ভিডিওতে এক্সপ্লেন করতে হবে না তোমাদেরকে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে শুগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মার্কেটে কত দাম আছে। তো এটা রিটেল প্রাইস তোমাদেরকে বললাম, তোমরা যদি কেউ চাও আর কি হোলসেল এখান থেকে বাল্কে কালেকশান নেবে কিংবা বাই করবে, সো এই ফেসিলিটিও এখান থেকে আসে। এখানকার যে দোকানের ওনার আছে তার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি আমার ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে এখানকার নাম্বার দিয়ে দেবো। একবার তোমার কালেকশানগুলো দেখো, এটা হচ্ছে এই প্রাইস। আমার পিছনে এবার যে কালেকশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি আমি কালেকশানগুলো ভালো করে দেখো। এইগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 150 থেকে 300 ম্যাক্সিমাম। জাস্ট দেখো 150, বারবার বলছি 150। আজকালকার সময় 150 প্রাইসের কি শুজ লেডিস কালেকশান পাওয়া যায় এটা অলরেডি তোমরা সবাই জানো। তো এখানে 150 থেকে আর কি স্টার্টিং আছে এই শুজগুলো, এবং 300 পর্যন্ত লাস্ট। তো এবার তোমাদেরকে বলি আর কি যে এই মার্কেটে তোমরা আসতে গেলে কিভাবে আসবে। তোমরা যে যেখান থেকে আসো বাক্সার কাজ ট্রেন প্ল্যাটফর্মে নামবে, এবং প্ল্যাটফর্মে নামার পরে ইউ ক্যান আস্কিং এনি ওয়ান, মানে তোমরা যদি অন্ধকেও বলো যে বাক্সার কাজ পদ্মপুকুর জুতোর মার্কেট যাবো, ঠিক আছে, শুয়ের মার্কেট, তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। কলকাতার বুকে পদ্মপুকুর, পার্ক সার্কাস পদ্মপুকুর এরকম একটা জায়গা যে এইখানকার মতন জুতোর প্রাইস, শুয়ের কালেকশান এবং প্রাইস কলকাতায় আর তোমরা কেউ পাও, কোথাও কেউ দিতে পারবে না। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. যেটা তোমাদেরকে বলছিলাম যে ব্র্যান্ডেড শুয়ের কালেকশান, তো এবার তোমাদের কিছু আর কি ব্র্যান্ডেড শু দেখাবো, অ্যাডিডাস, পুমা, নাইকি, ঠিক আছে। বাট এগুলো হচ্ছে ফার্স্ট কপি, সেকেন্ড কপির সাথে তোমাদেরকে প্রাইস বলুন। চলো কালেকশান যেন তোমাদেরকে একবার দেখো। এই শুজগুলো তোমরা জাস্ট দেখো, ঠিক আছে, কালেকশানগুলো দেখো। জাস্ট কালেকশনগুলো দেখো, এইগুলো তোমরা আর কি এখান থেকে স্টার্টিং আমি তোমাদেরকে একটা গেস করে আর কি বলে দিতে পারি জেনে যে 500 থেকে 1000-এর মধ্যে যা কালেকশন তোমরা এখানে পাবে আমি এইটুকুনি বলতে পারি যে তোমরা স্যাটিসফাই হয়ে যাবে। জাস্ট তোমরা শুজগুলো দেখো, এগুলো সব কটা হচ্ছে সেকেন্ড কপি, ঠিক আছে, সব কটা সেকেন্ড কপি, ঠিক আছে। এবং 1000-এর মধ্যে তোমরা যা শুজ এখান থেকে কালেকশন করতে পারবে, ঠিক আছে, তোমাদের এক্সপেকটেশনের বাইরে থাকবে, এখানে এত কালেকশন আছে। আমার কাছে একটা রানিং শু আছে, ঠিক আছে, এই যে শুটা তোমরা একবার দেখো, ঠিক আছে, এই শুটা হচ্ছে সেকেন্ড কপি, এটা হচ্ছে নাইকের সেকেন্ড কপি, এবং এটার যেটা প্রাইস আছে সেটা হচ্ছে 1200, 1200 টাকা। 1200 টাকার মধ্যে তোমরা এরকম ধরনের সেকেন্ড কপি নাইকের শুজ পেয়ে যাবে, রানিং শুজ, ঠিক আছে, যেটা মার্কেট থেকে তোমরা যদি এই মার্কেটের বাইরে অন্য জায়গায় নিতে চাও তাহলে এটা মিনিমাম আর কি 1800 টাকা 1900 টাকা প্রাইস পড়ে যাবে। অলরেডি তোমরা সবাই কেনো জানো, তোমাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। পিছনে যে কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি ভ্যারাইটি প্রাইস আছে, তোমরা এখানে না এলে বার্গেনিং না করলে বুঝতে পারবে না। কালেকশানও যেরকম ভ্যারাইটি আছে, এক্সাইটিং আছে, প্রাইসও সেরকম এক্সাইটিং আছে। তো তোমাদেরকে এখানে আসতে হবে, আসার পরে তোমরা জিনিস দেখে আর কি এখানে বার্গেনিং করে নিতে পারবে। এবং এই দোকানের নাম্বার আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, যদি তোমরা কোনো অনলাইন শু দেখে পছন্দ হয় এবং সেই শুয়ের আর কি ফুটেজ ফটো নিয়ে তোমরা এই দোকানের আর কি যে ওনার আছে তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে তোমরা সেই ধরনের জুতোর কালেকশান এখান থেকে পেয়ে যাবে। তোমাদেরকে নাম্বারটা আমি প্রোভাইড করে দিই। যে পার্ক সার্কাস পদ্মপুকুর জুতোর শুয়ের মার্কেটটা আছে, এটা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে 6 দিন খোলা থাকে। শুধুমাত্র শুক্রবার, ফ্রাইডে মানে জুম্মাবারের দিন এই মার্কেটটা বন্ধ থাকে, বাকি অল ডে ও লেডিস থেকে নিয়ে আরম্ভ করে জেন্টস, ওল্ড, ঠিক আছে, বাচ্চাদের এবং বেল্টের কালেকশান মানে অল টাইপ জুতোর কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে, মানে যত ধরনের শুজ আছে সব শুজ এখানে তোমরা পেয়ে যাবে। এটা এত বড় মার্কেট। ফাইনালি আর কি তোমাদেরকে রিপোর্ট দেখাচ্ছি, দোকানে স্টোরের সামনে যেখান থেকে বাই করছিলাম সেখানে এই শর্টটা নিলাম না, তার কারণ হচ্ছে সেখানে দাঁড়িয়ে নিলে একটা অন্যরকম হতো। বাট বাই করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে দুটো ওয়ালেট দেখতে পাচ্ছ, এটা দেখো ওয়ালেটটা জাস্ট বম, কালারটা যে চক মামা, ঠিক আছে। তো এই দুটো ওয়ালেট আমরা কী প্রাইসে নিয়েছি তোমাদেরকে একবার বলবো, কিন্তু তার আগে বলে রাখি যে স্টোরটা আমরা ভিজিট করলাম সেখানে রিয়েলি বলছি এক্সাইটিং কালেকশান এবং লেদারের কালেকশান আছে, কোনো ঠকানোর ব্যাপার নেই, কারণ আমরা ভালোভাবে আর কি চিমনি তল্লাশি করলাম, দেখলাম, যাচাই করলাম, তারপরে তোমাদেরকে বলতে পারছি যে এখানে এলে এই স্টোরটা এলে তোমরা ঠকবে না। তো এই স্টোর থেকে এই দুটো ওয়ালেট আজকালকার 2022-এর মার্কেটে 500-এ আর কি বাই করা হলো, 500, জাস্ট 500-এর মধ্যে এই দুটো ওয়ালেট বাই করা হলো এবং এগুলো জ্বালিয়ে টেস্ট করে দেখিয়ে দিল লেদার। আমার কাছে যা যা আরও কালেকশান আছে সবই আর কি বেশিরভাগই আর কি লেদার, তোমরা যদি এখানে এসে নাও ঠকবে না, তুমি আর কি ভালো প্রোডাক্ট রাখে এগুলো তোমাদেরকে আমি বলতে পারি। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে যেটা কথা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ এই মার্কেটটা তোমরা যদি কেউ শুনিস জ্যাকেট ওয়ালেট নিতে চাও, মেন্স অ্যান্ড বয়েজ এখানে ভিজিট করতে পারো। আর তারপরে হচ্ছে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত নেবো বিদায়, তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।